ভাই কত ফুল গাছ লাগাই, চাষি বাইরা গাছের তলায় বসিয়া গান গায়। আমার চাষি ভাই কত আবাদ করে যাই, ফুল গাছ তলা বৈশারে আমি কত যে গান গাই। এই বয়সে হলো আমার কত রং তামেশা করেছি, এখন আমি নিজেই আবার ফুলের আবাদ করছি গো, ফুলের আবাদ করছি। সরকারের সাথে যোগাযোগ হইয়া আমি সরকারে চাই, কি আছে কি দেখবো আমি আবার ফুলের আবাদ চাই, আমি ফুলের আবাদ চাই। আসলে লাভজনক ফসলই দেখা যায়। তবে এই বছর দেখা গেল যে আমি যা বুনছি আশা করা যায় যে আরো বেশি তাতে হবে। কত মানে কিরকম খরচ হয়, কি লাভ হয়? খরচের মধ্যে মনে করেন খেতরা রাখছি আমি 16,000 টাকা দিয়ে, আড়াই পাখি আড়াই পাখি বুনছেন এবার? হ্যাঁ, আড়াই পাখি জায়গা আমি 16,000 টাকা রাখছি, আর 10,000 টাকা আমার খরচ গেছে। আচ্ছা, আশা ছিল যে মানুষের ছবি উঠাক সুন্দর একটা বলবো, এই কারণে সড়কের রুটের কাছাকাছি বুনবার চাইছিলাম, তা জমি পাইনি। আমি কইছি যে জায়গা সরকারে যখন আবেদন করছে তেলের জন্য সূর্যমুখী বোনার জন্য, আমি সরকারের দিকে চাই আমি আবেদন করছি। এখনো আমার ক্ষেত্রের মধ্যে কৃষি অফিসার আসে নাই, কে গত বছরও আসে নাই, কে সিঙ্গার থেকে আসে নাই, সিঙ্গার থেকেও আসে নাই, কাজ যে হয়তো ওই কাউন্সিল থেকেও আসে নাই দেখার জন্য। তবে আমার মতামত, আমার ভেন্টেজ পর্যন্ত খাটে এই পর্যন্ত আমি ক্ষেতের যোগাল যত্ন করতে আছি। আমি হলো গিয়া গরিব মানুষ, কাজে আমি এরকম ভাবে বুনতে আছি। নাম ঠান্ডুমিয়া, খেত করছে যে নতুন সরকারে খাল কাটাই দিল, নতুন খাল এই খালের পাশাপাশি। ধন্যবাদ, আমি সেচ দিছি। ধন্যবাদ কাকাকে, তো সুন্দর তার মতবাদ দিছেন।